আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশে শিক্ষার হার বাড়ছে বলেন শিক্ষামন্ত্রী, দাবি এক সুষ্ঠু অবাধ নির্বাচন বলেন গায়েশ্বর, সরকার বাকশাল কায়েম করতে চায় বলেন নূর। এদিকে ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় হামলা, আহত 15। একসঙ্গে আটকের পর পালালেন পরকীয়ার প্রেমিক, নারীর 18 ঘন্টা অনশন। এবং সর্বশেষ জানাবো এলডিপি মিছিলে পুলিশের বাধার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন দেশে শিক্ষার হার বাড়ছে। শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষার মান বাড়ানোর পথে অপশক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার 11 ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। যারা পাশ করেছেন তার চেয়ে অনেক বেশি আসন রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসএসসিতে যারা পাশ করেছেন তারা অনেকেই পেশাগত যে শিক্ষা সেখানে যোগ দেন। এর মধ্যে কেউ কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে, কেউ আইনে ভর্তি হন, অনেকে উচ্চশিক্ষা অর্জন করতে যান, কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। এছাড়া সারা দেশে 2,257টি কলেজ আছে, সেখানে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। সব মিলিয়ে এইচএসএসসিতে যারা পাশ করেছেন তারা তার চেয়ে অনেক বেশি আসন রয়েছে। শিক্ষার মান বাড়ানোর পথে একই অপশক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তারা একই যুক্তি দাঁড় করাচ্ছে উল্লেখ করে দীপুমণি বলেন, 85-এর দশকে বলেছিল নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে, 90-এর দশকে বলছে নৌকায় ভোট দিলে ফিনি পর্যন্ত ভারত হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি হবে, তারা আজ আবার বলছে বই দিয়ে ইসলাম ধ্বংস করা হচ্ছে। দাবি এক সুষ্ঠু অবাধ নির্বাচন বলেন গায়েশ্বর। দেশ ও দেশের জনগণকে বাঁচাতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, দাবি এক, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, আমরা আমাদের ভোটের অধিকার চাই। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, আমার ভোট আমি দেবো কেন্দ্রে গিয়ে দেবো, রাতে নয় দিনে দেবো। শনিবার 11 ফেব্রুয়ারি যুগপথ আন্দোলনের অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি শেষে আলুকান্দা স্যান্ড বাজারের সংক্ষিপ্ত পথসভায় তিনি এই আহ্বান জানান। বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সভাপতি নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন। গয়েশ্বর বলেন, আজ দেশের 4,500 ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি হচ্ছে। দাবি এক, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, আমরা আমাদের ভোটের অধিকার চাই। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, আমার ভোট আমি দেব কেন্দ্রে গিয়ে দেব, রাতে নয় দিনে দেব। এটা হচ্ছে আমাদের মূল দাবি। তিনি বলেন, এ দাবির সঙ্গে প্রাসঙ্গিক আমাদের 10 দফা দাবি, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি ভোটে নির্বাচিত না। আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা ও সংসদ নির্বাচনের কোথাও ভোট দিতে পারেন না। সরকার বাকশাল কায়েম করতে চায় বলে নূর। বিদ্যুৎ ও গ্যাস সহ একের পর এক জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সরকার, আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হামলা করছে ভাবে হামলা মামলা করে সরকার বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। আওয়ামী লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে নূর বলেন, পটুয়াখালী, বগুড়া, ময়মনসিংহ সহ কয়েক জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছে, পটুয়াখালীতে কার্যালয়ে ঢুকে নরকীয় তাণ্ডব চালিয়েছে, সরকার বিরোধী দলসমূহের উপর অব্যাহত মামলা হামলা করে দেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হচ্ছে, এদেশের জনগণ 75 সালে বাকশাল মেনে নেয়নি আজও নেবে না। 10 ফেব্রুয়ারি রাতে ঢাকায় তাৎক্ষণিক মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিল পরবর্তী সমাবেশে এমন বক্তব্য দেন তিনি। মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় পল্টন থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে হয়ে পিরিয়ামিনি মার্কেটের সামনে দিয়ে ঘুরে নাইটিঙ্গেল কাকরাইল মোড় ফকিরাপুল হয়ে পল্টন এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় হামলা, আহত 15। ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এই সময় সদর উপজেলার নথুল্লাবাদ, থাকসিরি, কেওড়া ও নবগ্রাম ইউনিয়নে অন্তত 15 জন আহত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, নথুল্লাবাদ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ লাবলুকে কুপিয়ে জখম করা হয়। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, 9 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সহ বিএনপির নেতা সালাম মানিক, বিশ্বাস ফরিদ, শহীদুল বশির আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাহতাবুদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগ কর্মীরা। একইভাবে থানসির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, 4 নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম বাদলকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বাচ্চু হাসান খান, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম আহসান, জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ মুন্না, যুবদল নেতা মোহাম্মদ শাহিন মাস্টারকে একসঙ্গে আটকের পর পালালেন পরকীয়া প্রেমিক নারীর 18 ঘণ্টা অনশন। ফরিদপুরের সালথা উপজেলা একসঙ্গে আটকের পর পালিয়ে যান পরকীয়া প্রেমিক। তবে বিয়ের দাবিতে উপজেলার মাঝহারদিয়া ইউনিয়নের যুগি কান্দা গ্রামে প্রেমিক জাহিদ মাতোপরে বাড়িতে 18 ঘণ্টা অনশন করেন প্রেমিকা। শুক্রবার 10 ফেব্রুয়ারি রাতে স্থানীয় মাতব্বররা সালিশের মাধ্যমে মীমাংসার পর ওই নারীকে তার বাড়িতে পাঠিয়ে দেন বলে জানা গেছে। তবে মোটা অঙ্কের বিনিময়ে এই মীমাংসা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, 32 বছর বয়সী ওই নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন 3 সন্তানের জনক জাহিদ মাতব্বর। এক পর্যায়ে তারা পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। ঘরের একটি কক্ষে পরকীয়া প্রেমিককে নিয়ে রাত যাপন করতেন তিনি। বৃহস্পতিবার রাতে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা ট্যার পেয়ে হাতে নাতে ধরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে জাহিদ পালিয়ে যান। রাত 2টার দিকে ওই নারী বিয়ের দাবিতে জাহিদের বাড়িতে অবস্থান নেন। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত জাহিদ মাতব্বরের কাছ থেকে মোট অঙ্কের টাকা নিয়ে স্থানীয় মাতব্বররা মীমাংসা করেন। তবে ওই নারী কত টাকা পেয়েছেন তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। যুগি কান্দা গ্রামের বসির মাতব্বর বলেন, ঘটনাটি নিজেদের মধ্যে হয়েছে, তাই চেয়ারম্যানের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় মীমাংসা করে দিয়েছি। সালিশে স্থানীয় পিকুল মাতব্বর, গদা মাতব্বর, সাদাত মাতব্বর ও হেমায়েত মাতব্বর উপস্থিত ছিলেন। এখানে টাকা পয়সা কোনো লেনদেন হয়নি, এমনিতে ওই নারীকে বুঝিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাঝহারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আফসার মাতব্বর বলেন, শুনেছি প্রতিবেশী বাতা গ্রামের মাতব্বররা গিয়ে উভয় পক্ষকে নিয়ে বসে ঘটনাটি মীমাংসা করে দিয়েছেন। কিভাবে মীমাংসা হয়েছে তা জানি না। এলডিপি মিছিলে পুলিশের বাধার অভিযোগ। সরকারের পদ থেকে দাবিতে রাজধানীতে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। তবে তাদের মিছিলে পুলিশই বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়। শনিবার 11 ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক। তিনি বিজ্ঞপ্তিতে জানান, বিকেল 3:30 দিকে ভাটারার বাসতলায় ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে মিছিল বের করে এলডিপির ঢাকা মহানগর উত্তর শাখা। কিছু দূর গেলে পুলিশি বাধার মিছিলটি শেষ হয়।